চোখে মুখে আতঙ্কে ছাপ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরে যা বললেন রতুয়ার ডাক্তারি পড়ুয়া, শুনলে চমকে যাবেন আপনি। এ যেন নতুন করে জীবন পাওয়া। ঘরে ফিরে অবশেষে স্বস্তি। যুদ্ধের আতঙ্ক কাটিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরলেন মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের রতুয়া অলপাড়া গ্রামের চাকতারি পড়ুয়া মোহাম্মদ রাকিব হোসেন। ধন্যবাদ জানালেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে। রাকিব হোসেন এবং আমি মালদা ডিস্ট্রিক্টের রতুয়া থানার বাসিন্দা এবং আমি ইউক্রেনে 4 সাল ধরে পড়াশোনা করছি এবং আমি ওখানকার ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারের। আমি আমার কলেজের নাম ছিল বহুমানস ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি এবং সেটা কিতেই রয়েছে। কি নিয়ে পড়তেন? আমি মেডিকেল MBBS নিয়ে পড়াশোনা করছি ওখানে। তারপর ইন্ডিয়ান এম্বাসির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়, তারপর ওখান থেকে আমাদের কোনো প্রবলেম হয়নি, থাকা খাওয়ারও কোনো প্রবলেম হয়নি, ওরা রীতিমতো ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তারপর আমাদের ফ্লাইট দেওয়া হয়। আমরা ইন্ডিগো ফ্লাইটে এসেছিলাম ওখান থেকে দিল্লি। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্র সরকারকে এবং ওখান থেকে আমাদের রাজ্য সরকার অনেকটা হেল্প করেছেন, কারণ দিল্লি থেকে আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রাজ্য সরকার নিয়েছিলেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকে। দিল্লি থেকে আমাদের এয়ার এশিয়া করে আমাদের কলকাতা নিয়েছিলেন এবং ওখান থেকে এয়ারপোর্ট থেকেই আমাদেরকে সুস্থ গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছিলো এবং ওখান থেকে আমাদের মালদা, আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে, তাই আমার মালদা থেকে আমাদের DM সাহেব আমাকে গাড়ি করে দিয়েছিলেন এবং ওখান থেকে আমি সুস্থ স্বাভাবিকভাবে মালদা পৌঁছে যাই এবং ওখান থেকে আমাদের ওয়েলকাম করার জন্য আমাদের BJP MLA থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ খগেন স্যারকে যিনি আমাদেরকে ওয়েলকামিং করেছিলেন এবং খুব ভালোভাবে আমাদের সাথে কথা বলে আমাদের সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি আসার জন্য উনি অনেক চেষ্টা করেছিলেন এবং করেছিল। আপনার নাম আর বাড়ি? আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন, মালদা জেলার রতুয়া থানার বাসিন্দা। 27 তারিখ এম্বাসি থেকে একটা কনফার্মেশন পেলাম যে এই সময়টা তোমরা স্টেশনের দিকে যেতে পারো এবং বর্ডারের দিকে আসতে পারবা। তখনই আমরা সবাই মিলে প্রায় আমাদের হস্টেলে 350 থেকে 400 স্টুডেন্ট ছিল, আমাদের কলেজেরও ছিল, অন্যান্য কলেজেরও ছিল, তারা অনেকটা আটকে গেছিলো কারণ ইন্ডিয়ান এম্বাসি থেকে আমাদের এয়ার ইন্ডিয়া তিনখানা ফ্লাইট দিয়েছিলো, একটা 22 তারিখ 24 তারিখ 26 তারিখ। 22 তারিখ ফ্লাইটটা কোনো রকম চলে আসে কিন্তু 24 তারিখ ফ্লাইটটা বম ব্লাস্টিংয়ের জন্য ওখানে কি এয়ারপোর্টটা বন্ধ হয়ে যায় এবং অনেকে আটকে যায়, তার মধ্যে কিছুজন এম্বাসিতে চলে যায়, কিছু তো আমাদের হস্টেলে চলে যায়। যাই হোক, আমরা সবাই মিলে ডিসাইড করলাম 27 তারিখ আমরা বেরোবো এবং আমাদের হস্টেল থেকে স্টেশন যাওয়ার যে জার্নিটা সেটা অনেক কষ্টকর ছিল কারণ আমাদের পায়ে হেঁটে প্রায় 3.5 কিলোমিটার। আমাদের হস্টেল থেকে আমি থাকতাম চকল হোসকে বলফেয়ার 39, হস্টেল নাম্বার 7, ওখান থেকে পায়ে হেঁটে 3.5 কিলোমিটার আমরা সবাই বক্সার বলে একটা স্টেশন আসলাম। সেই আসার পথে আমরা অনেক প্রচণ্ড ভয়েই ছিলাম কারণ যখন তখন যা কিছু হতে পারে, এত বম ব্লাস্টিং দেখেছি আমরা, বুঝতে পারছিলাম না যে কখন কী করব। ওই জন্য সবাই আমরা নিজের দায়িত্বে ভয় ভয় নিয়েই সবাই পায়ে হেঁটে 3.5 কিলোমিটার প্রায় রাস্তা আসার পথে যা দেখেছি, অনেক সাধারণ লোক ওখানকার দেখেছি বন্দুক নিয়ে সব দাঁড়িয়েছিলেন, এমনকি আমরা জাস্ট একটা সাবওয়ে ক্রস করতে ওখানে দেখি সাধারণ একটা লোক রকেট লঞ্চার নিয়ে দাঁড়িয়েছিল, এরকম ডিজাস্টার আমরা দেখেছি। আমরা ভয়ে ছিলাম, জানি না কখন কী হতো। যাই হোক, আমরা খুব কষ্টে এবং মাঝে মাঝে অনেক ফোর্স, ইউক্রেনিয়ান ফোর্স, ইউক্রেনিয়ান আর্মি সব বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন যখন তখন আমাদের যা কিছু হতে পারত। আমরা জানি না ওরা ইউক্রেন ছিলেন কি রাশিয়ান ছিলেন, তবে আমরা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আমরা কোনোরকম এসেছি এবং রাস্তার সময় ভয় আসলাম কিন্তু কেউ কিছু করেনি, এটা আমাদের সৌভাগ্য। তারপর যে স্টেশনে আসলাম ওখান থেকে আমরা নিজের দায়িত্বে প্রথমে স্টেশন গেলাম বকজাল বলে, ওখান থেকে আমাদের বর্ডার প্রথমে বলা হয়েছিল আমাদের গভর্নমেন্ট থেকে তোমরা বর্ডার ক্রস করো, তো ওখান থেকে আমরা লাভিব যাই। সেই যাওয়ার পথে প্রচণ্ড ডিফিকাল্টি, বসার কোনো জায়গা তো নেই, ট্রেনে ওঠার জন্য প্রচণ্ড ভিড়। আমরা তো কোনোরকম সবে উঠে যাচ্ছি না, মেয়েদের তো আরও প্রচণ্ড প্রবলেম হয়েছিল, তারা তো উঠতেই পারছিল না। কোনোরকম আমরা সবাই মিলে তাদেরকে হেল্প করে কোনোরকমে আমরা ট্রেনে উঠে পা রাখার জায়গা পাই। কন্টিনিউ 10 ঘন্টা আমরা বক্সাল থেকে লাভিব পর্যন্ত যে জার্নি আমাদের, 10 ঘন্টা কন্টিনিউ কোনোরকম দাঁড়িয়ে আমরা লাভিব গেলাম। লাভিব থেকে আমরা হাঙ্গারি বর্ডার গেছিলাম, তো ওখান থেকে চপি স্টেশন বলে একটা জায়গা আছে, ওখানে যেতে হয়।
না কোনো ট্রান্সপোর্টের সিস্টেম ভালো, না কোনো গাড়ি পাচ্ছিলাম। তো আমরা কোনোরকম একজনের নাম্বার পেয়ে আমরা গাড়িটা বুক করি, একটা গাড়ি ট্রেনে তো ওঠার প্রবলেম হচ্ছিলো, তাই আমরা ওখান থেকে গাড়িতে করে চপ স্টেশন গেলাম। এবার ওখান থেকে আমাদের জুহানি বলে একটা স্টেশন আছে, ট্রেনের মাধ্যমে বর্ডারটা ক্রস হয়, কিন্তু চপ স্টেশন এত ভিড় প্রচণ্ড বলার বাইরে। ওখানে আবার আমাদের প্রায় দশ থেকে বারো ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে আমাদের ইমিগ্রেশনের জন্য লাইন দিতে হয়েছিলো, এবং এখানে আমাদের সহজে পাস করছিল না, কারণ ওখানে প্রথমে ইউক্রেনিয়ানদের পাস করছিলো, তারপর বাচ্চাদের পুরোদের, তারপর আমাদের ইন্ডিয়ান গার্লসদের পাস করছিলো, তারপর আমাদের। তো আমাদের কষ্ট একটা সবচেয়ে বেশি হয়েছে। এবং তারপরে কোনোরকম আমরা ওটা বেরিয়ে যখন জুহানি স্টেশন আসলাম, তারপর আমাদের আর কোনো প্রবলেম হয়নি। এবার ওখান থেকে ওখানকার হাঙ্গারির অনেক অনেক ধন্যবাদ, হাঙ্গারির সাধারণ লোকজনকে, অনেক যারা চ্যারিটি ছিলেন যেনারা আমাদের প্রচণ্ড হেল্প করেছেন, প্রচণ্ড। আর ওখানকার লোকজন সত্যিই খুব ভালো লোকজন, এত হেল্প করেছেন, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই হাঙ্গারি গভর্নমেন্টকে, হাঙ্গারির সাধারণ লোকজনকে। ওখান থেকে আমাদের তারপরে ইন্ডিয়ান অ্যাম্বাসি ওখান থেকে আমাদের টেক অফ করে নিয়েছিলো, ওদের সাথে লিঙ্ক ছিল, ওখান থেকে আমাদের হোটেলে নিয়ে আসা হয়, তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি। তারপর থেকে আমাদের প্লেন, আমি ইউক্রেন থেকে সবেমাত্র ফিরেছি, আমি ওখানে বঙ্গবন্ধু ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির একজন মেডিকেল স্টুডেন্ট ছিলাম। আমার ওখানে যাওয়া প্রায় 4 বছর হয়ে গেল, আমি ফোর্থ ইয়ার ফাইনাল সেমিস্টার। ওখান থেকে খুব কষ্টেই ফিরেছি আমরা, এই সবে কালকে গতকাল রাত 10টায় আমি দেশে ফিরেছি এবং আমার বাড়িতে ফিরেছি। ওখানে আমরা এই যে দুর্ঘটনাটা আপনারা দেখছেন বহুদিন ধরে, অ্যাকচুয়ালি আমরা ওখানে ফিল করেছি, থেকেছি, কী ভয়াবহ সিচুয়েশান আপনারা সবাই জানেন। এবং আমরা 24 তারিখ ওখানে প্রথম বম ব্লাস্টিং শুনি, 24 তারিখ প্রায় 5:40 আমরা বম ব্লাস্টিংটা শুনতে পাই, এবং শোনা মাত্র একটা হইচই সিচুয়েশান তৈরি হয়। এবং তার কিছুক্ষণ পরেই আমাদের একটা সাইরেন বাজানো হয়, এবং আমরা বাংকারে আসার, আমাদের ওখানে হস্টেলের নিচে, আমি হস্টেলে ছিলাম, হস্টেলের নিচে বাংকারের ব্যবস্থা রয়েছে, ওখানে আমরা বাংকার আসতে হয় আমাদের রীতিমতো। তখনই আমাদের বাইরে যে খাওয়া দাওয়ার যে সামগ্রী ও জিনিসপত্র কেনার জন্য যে দোকানগুলো আছে সেগুলো তো প্রচণ্ড লাইন পড়ে যায়। কোনোরকম আমরা প্ল্যানিং করে যাই না কতদিন সেসব, এই ভেবেই আমরা মিনিমাম 15 দিনের খাবার স্টক করে নিয়েছিলাম, যাতে বাইরে বেরোতে না হয় এই খারাপ পরিস্থিতিতে। এবং 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ এই 3 রাত আমরা বাংকারে ছিলাম। তারপরে দেখছি সিচুয়েশান কন্ট্রোলে আসছে না আমাদের, এবং অ্যাম্বাসি থেকেও তখনও অবধি কোনো সাপোর্ট আমরা পাইনি। তারপর 27 তারিখ আমরা প্ল্যানিং করলাম যে করুক আমাদের বর্ডারে যেতে হবে, এবং অ্যাম্বাসি বলে দিয়েছিলো